আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র সেট 2 এর উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফাইনাল এক্সাম 2022 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এই প্রশ্নপত্রটি দেখি এবং এই প্রশ্নপত্রে দেওয়া প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নিই। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলো আমরা এই প্রশ্ন এবং উত্তরগুলি পরপর দেখে নিই। তো এখানে এক নম্বর দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে 10টি প্রশ্ন দেওয়া আছে, 10 থেকে 10 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে প্রশ্ন দেওয়া আছে মহাকর্ষ বলের মান দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক না বর্গের ব্যস্তানুপাতিক। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, বর্গের ব্যস্তানুপাতিক। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিবিম্ব সৃষ্টির কারণ, এতে দেওয়া আছে প্রতিফলন, বিতে রয়েছে প্রতিসরণ, সিতে দেওয়া আছে ক ও খ উভয়ই এবং ডিতে রয়েছে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ ক ও খ উভয়ই অর্থাৎ প্রতিফলন এবং প্রতিসরণ দুটি কারণেই প্রতিবিম্ব সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন, এখানে দুটি পরমাণুর সংকেত দেওয়া আছে এবং বলা হচ্ছে পরমাণু দুটি হল পরস্পরের আইসোটোপ, আইসোবার, আইসোডায়াফার আর দেওয়া আছে আইসোটোন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এরা পরস্পরের আইসোবার অর্থাৎ অপশান বিটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 4 নম্বর দাগে, এখানে দেওয়া আছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থদের বলে বিক্রিয়া লব্ধ পদার্থ, অনুঘটক, বিক্রিয়ক পদার্থ না এ বি সি সবকটি। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি অর্থাৎ বিক্রিয়ক পদার্থ। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থদের বলা হয় বিক্রিয়ক পদার্থরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপর 5 নম্বর দেওয়া আছে অক্সিজেনের একটি প্রাকৃতিক উৎস হল শ্বসন, সালোক সংশ্লেষ, বাষ্পমোচন না দহন। তো অক্সিজেনের একটি প্রাকৃতিক উৎস হচ্ছে সালোক সংশ্লেষ, অপশান বিটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর দাগে গ্যাস মুখোশ তৈরি করতে ব্যবহৃত হয়, এখানে একে দেওয়া আছে অর্থাৎ অপশান এতে দেওয়া আছে কোক, বিতে দেওয়া আছে ভূষাকালি, সিতে দেওয়া আছে গ্যাস কার্বন, ডিতে দেওয়া আছে এখানে সক্রিয় অঙ্গার। তো গ্যাস মুখোশ তৈরি করতে ব্যবহৃত হয় অপশান ডিটা হবে উত্তর, এখানে সক্রিয় অঙ্গার। নেক্সট এখানে 7-এর দাগে প্রশ্ন রয়েছে স্বাভাবিক মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা, এতে দেওয়া আছে 46টি, বিতে রয়েছে 23টি, সিতে দেওয়া আছে 24টি এবং ডিতে আছে 22টি। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ হবে অর্থাৎ 46টি। এরপরের প্রশ্ন 8 নম্বর দেওয়া আছে অ্যান্টিবায়োটিক যে অণুজীবের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী তা হল অপশান এতে দেওয়া আছে ভাইরাস, বিতে রয়েছে প্রোটোজোয়া, সিতে দেওয়া আছে ব্যাকটেরিয়া, ডিতে দেওয়া আছে এবিসি সবকটি। তো অ্যান্টিবায়োটিক যে অণুজীবের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী সেটা হচ্ছে অপশান সি হবে অর্থাৎ ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর দাগে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বহিঃক্ষরা গ্রন্থি, এতে দেওয়া আছে থাইরয়েড গ্রন্থি, বিতে রয়েছে পিটুইটারি গ্রন্থি, সিতে দেওয়া আছে অ্যাড্রিনাল গ্রন্থি, ডিতে দেওয়া আছে লালা গ্রন্থি। তো নিম্নলিখিতগুলির মধ্যে বহিঃক্ষরা গ্রন্থি এখানে হচ্ছে অপশান ডি হবে লালা গ্রন্থি। এরপর 10-এর দাগে দেওয়া আছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে রসুনের জীবাণুনাশক কোন পদার্থটি বর্তমান, নাম্বার এতে দেওয়া আছে রোবেসিন, বিতে রয়েছে অ্যালেসিন, সিতে দেওয়া আছে কার্কিউমিন এবং ডিতে দেওয়া আছে এবিসি সবকটি। তো সঠিক উত্তর অপশান বি হবে অর্থাৎ অ্যালেসিন। নেক্সট প্রশ্ন এখানে 2-এর দাগে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া, প্রশ্নের মান 1 করে 10টি প্রশ্নের জন্য 10 নম্বর এখানে দেওয়া আছে। 1-এর দাগে দেওয়া আছে কোনো বস্তুকে ভূ অভ্যন্তরে নিয়ে যেতে থাকলে বস্তুটির ওজনের কিরূপ পরিবর্তন হবে, তো উত্তর হবে কোনো বস্তুকে ভূ অভ্যন্তরে নিয়ে যেতে থাকলে বস্তুটির ওজন কমতে থাকবে। 2 নম্বরে দেওয়া আছে সমতল দর্পণের সৃষ্টি প্রতিবিম্ব কী প্রকৃতির হয়, তো উত্তর হবে সমতল দর্পণের সৃষ্টি প্রতিবিম্ব অসৎবিম্ব প্রকৃতির হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে 3-এর দাগে পরমাণুর নিউক্লিয়াসে কণাগুলির মধ্যে কী জাতীয় বল কাজ করে, তো উত্তর হবে পরমাণুর নিউক্লিয়াসে কণাগুলির মধ্যে নিউক্লিয়ার বল কাজ করে। 4-এর দাগে প্রশ্ন হচ্ছে খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণে জল মেশালে কোন গ্যাস উৎপন্ন হয়, তো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণে জল মেশালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন এখানে 5-এর দাগে 2FeCl3+SnCl2 এরো 2Fe3Cl2+SnCl2 বিক্রিয়াটিতে বিজারক পদার্থ কোনটি, বিজারক দ্রব্য কোনটি, তো উত্তরটা হবে বিক্রিয়াটিতে বিজারক দ্রব্য হচ্ছে SnCl2। নেক্সট প্রশ্ন 6-এর দাগে কোন গ্যাসটি অ্যাসিড উৎপাদক গ্যাস নামে পরিচিত, তো উত্তর হবে অক্সিজেন অ্যাসিড উৎপাদক গ্যাস নামে পরিচিত। নেক্সট হচ্ছে 6-এর দাগে এটা হচ্ছে 7-এর দাগে প্রশ্ন হেপাটাইটিস মানবদেহের কোন অঙ্গকে আক্রান্ত করে, তো উত্তর হবে হেপাটাইটিস মানবদেহের যকৃৎকে আক্রান্ত করে। এরপর 7-এর দাগে প্রশ্ন হচ্ছে কোন অঙ্গাণুকে
কোষের শক্তিঘর বলা হয়? তো উত্তর হবে মাইক্রোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এরপর হচ্ছে 9 দাগের প্রশ্ন, এখানে দেওয়া আছে কোন হরমোন আয়োডিন যুক্ত? তো উত্তর হচ্ছে থাইরক্সিন হরমোন আয়োডিন যুক্ত। নেক্সট হচ্ছে 10 দাগের প্রশ্ন, দারুচিনির ব্যবহৃত অংশটি গাছের কোন অংশ? তো উত্তর হবে দারুচিনির ব্যবহৃত অংশটি হচ্ছে গাছের ছাল। ওকে, তো দারুচিনি হচ্ছে গাছের এক প্রকার ছাল আর কি। তো নেক্সট এখানে প্রশ্ন দেওয়া আছে 3 দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি, 2 × 10 = 10। এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। তো 1 দাগে দেওয়া আছে চাঁদে বায়ুমণ্ডল নেই কেন? 2 নম্বর হচ্ছে সংকট কোণ কাকে বলে? 3 নম্বর হচ্ছে আইসোটোপগুলি একই ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখায় কেন? এরপর 4 নম্বর দাগে রয়েছে উৎসেজক কাকে বলে একটি উদাহরণ দাও? 5 নম্বর হচ্ছে হাইড্রোজেন প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? 6 নম্বর হচ্ছে শুষ্ক বরফ কাকে বলে? 7 নম্বর প্রশ্ন হচ্ছে সংক্রামক রোগ কাকে বলে উদাহরণ দাও? 8 নম্বর প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিন প্রাণীদেহের কোথায় পাওয়া যায়, এর কাজ কী? নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর দাগে ব্যাকটেরিয়া কোষের 2টি বৈশিষ্ট্য লেখো? 10 নম্বর হচ্ছে পিটুটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলে কেন? 11 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে একটি উদাহরণ দাও? এরপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে অভয়ারণ্য কাকে বলে একটি অভয়ারণ্যের নাম লেখো? নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর দাগে প্রোটোজোয়া কী? তো এরপরের প্রশ্ন হচ্ছে 14 নম্বর দাগে জারণ ও বিজারণের ইলেকট্রনীয় মতবাদটি উল্লেখ করো? নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান দিন করে, 10টি প্রশ্নের জন্য 3×10=30 নম্বর এখানে দেওয়া আছে। 1-এর দাগে দেওয়া আছে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, একে পূর্ণ প্রতিফলন বলে কেন? পরের প্রশ্ন এরপর এটা হচ্ছে 2-এর দাগে প্রশ্ন মরচে পড়াকে মৃদু দহন বলে কেন? জল উৎপাদক গ্যাসটির নাম কি? এরপর হচ্ছে 3-এর দাগে অতিরিক্ত দহন বায়ুমণ্ডলকে কীভাবে দূষিত করে, দহনকে তাপমতি বিক্রিয়া কেন বলা হয়? 4 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিনহাউস গ্যাস কি? 2টি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম উল্লেখ করো। 5 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকার কাজগুলি সংক্ষেপে আলোচনা করো। কোষের মস্তিষ্ক কাকে বলে? 6 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক কাকে বলে? পিক লিঙ্ক কি? এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলে কেন? প্রাণীদেহে অ্যাড্রিনালিন গ্রন্থির অবস্থান কোথায়? এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন ঔষধি গাছ কাকে বলে? কোন মশলায় কার্কিউমিন পাওয়া যায়? নেক্সট হচ্ছে 9 নম্বর দাগে প্রশ্ন পাস্তুরাইজেশন বলতে কী বোঝায়? কোন ব্যাকটেরিয়ায় দুধ থেকে দই করতে সাহায্য করে? 10 নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রের জলের অম্লতা বাড়ার কারণ কী? প্লাঙ্কটন কাকে বলে? নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর দাগে হীরক ও গ্রাফাইটের 2টি পার্থক্য লেখো, এলপিজি কী? নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর দাগে কোনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক ও ভর সংখ্যা বলতে কী বোঝায়? পরমাণু ও আয়নের মধ্যে কোনটি অধিকতর সুস্থিত? 13 নম্বর প্রশ্ন হচ্ছে CuO+H2 + CU+H2O বিক্রিয়াটিতে জারণ ও বিজারণ যুগপৎভাবে ঘটেছে, অর্থাৎ একই সঙ্গে ঘটেছে, তা কীভাবে ব্যাখ্যা করবে? একটি তরল জারক পদার্থের নামকরণ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে স্নায়ুকোষের কাজ কী? একটি আদর্শ নিউক্লিয়াসযুক্ত এককোষী উদ্ভিদের নামকরণ। তো এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। তো 3 নম্বর এবং 2 নম্বর মানের যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর এই সমস্ত ভিডিওটি যদি তোমরা PDF আকারে পড়তে চাও তাহলে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা sahajlesson.blogspot.com ওকে এই ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটিকে তোমরা PDF আকারে পড়তে পারবে। ওকে, তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।